হ্যালো ভিউয়ার্স, আমার নাম ইশানু আর আপনারা দেখছেন ইমপ্যাশিয়েন্ট ইশানু ইউটিউব চ্যানেল। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা কথা বলতে চাই। আপনারা অনেক ইউটিউব চ্যানেলে দেখে থাকবেন যে ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর, সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর। আমার ব্যাকগ্রাউন্ড সেরকম ভালো না, সাউন্ড কোয়ালিটি হয়তো সেরকম ভালো না, তবু আপনারা শোনার মতো। কিন্তু এত সুন্দর বিশ্লেষণ আপনারা শুধু এই চ্যানেলের মাধ্যমেই পাবেন। যখন আমরা স্কুলে পড়তাম সব সাবজেক্ট সবারই সমান ছিল। কিছু লোকের অঙ্ক খুব ভালো লাগতো, কিছু লোকের অঙ্ক ভালো লাগতো না। যাদের ভালো লাগতো তারা তো অঙ্ক করতো, আর যাদের ভালো লাগতো না তারা অঙ্ক করতো না। তারা এটাই ভাবতো যে অঙ্ক বলে সাবজেক্টটা যদি না থাকতো তাহলে কেমন হতো, এবং স্যারকে তারা গালাগালিও দিত। যখন তারা অঙ্ক পারতো না, স্যার বকতো, তখন তারা স্যারকে পিছনে গালাগালি। তেমনি ইউটিউব ভিডিওর ভিউয়ার্সরাও ওই রকম হয়। যারা বোঝে না তারাই সে ডিসলাইক মারে, আর যারা বোঝে তারা লাইক মারে। তো যারা বোঝে না তারা ডিসলাইক মারো, ভিডিও না দেখে এখান থেকে ডিসলাইক মেরে চলে যাও। কিন্তু যারা বোঝে তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের আজকে অনেক নলেজ মিলতে চলেছে। তো চলুন আজ কিছু নতুন JF-17 এর আসল ইতিহাসকে আপনারা জানেন না। আপনারা যেটা বোঝানো হয়েছে কিন্তু কেউ প্রমাণ দিয়ে কখনো বোঝায়নি, যেটা বুঝিয়েছে আপনাদের আপনারা সেটাই বুঝেছেন। আজ আমরা JF-17 সম্বন্ধে এমন কিছু জানবো, আশা করি আপনারা সেটা আগে কখনোই শুনেননি। 1990 সালে রাশিয়ার নতুন ফাইটার প্লেনের দরকার হয়। রাশিয়া সরকার তখন মিখোয়ান এবং সুখোইকে অর্ডার দেয়। মিক সিঙ্গেল ইঞ্জিনের একটি প্রোটোটাইপ তৈরি করে এবং সুখোই টুইন ইঞ্জিনের একটি প্রোটোটাইপ তৈরি করে। মিখোয়ান যে সিঙ্গেল ইঞ্জিন ফাইটারটা তৈরি করেছিল তার নাম দেওয়া হয়েছিল MiG-33, আর সুখোই যে টুইন ইঞ্জিন ফাইটারটা তৈরি করেছিল তার নাম দেওয়া হয়েছিল SU-27। কিন্তু রাশিয়ার গভর্নমেন্টে তখন দরকার ছিল টুইন ইঞ্জিন, তাই তারা SU-27কে সিলেক্ট করে এবং MiG-33কে রিজেক্ট করে। ঠিক সেই সময় চায়নাতে JF-17 রিপ্লেসমেন্টের দরকার হয়ে পড়ে এবং তারা চেয়েছিল যে ইন্ডিজিনিয়াসলি প্লেন দিয়েই সেই রিপ্লেসমেন্ট পূরণ করবে। মিখোয়ান সেই সুযোগটা নেয় এবং MiG-33র যে ডিজাইন সেটা পুরো চায়নাকে বেচে দেয়। চায়নাকে বেচে দিলে চায়না সেটার পুরো ফটোকপি প্রোটোটাইপ একটা তৈরি করে, যার নাম তখন দেওয়া হয়েছিল FC-1। FC-1 ফার্স্ট ফ্লাইট হয় 2003 সালে, কিন্তু 2002 সালে চায়নাতে SU-30MK চলে আসে, তাই তাদের FC-1 দরকার হয়নি। তখন তারা পাকিস্তানকে আরও কাছে পাওয়ার জন্য পাকিস্তানকে FC-1 ফুল ডিজাইন বিক্রি করে দেয় এবং পাকিস্তানকে বলে যে আপনাদের সঙ্গে আমরা এটা জয়েন্ট ফাইটার হিসাবে ডেভেলপ করব, এটা সারা বিশ্ব জানবে। JF-17 জয়েন্ট ফাইটার প্লেন তখন তার ইঞ্জিন রাশিয়া থেকে হয়ে আসে। Block 1 কথা ফার্স্ট আসে। JF-17 ব্লক প্রোগ্রামিং সিস্টেম ছিল C++। আপনারা যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার পড়ে তারা C++ প্রোগ্রামিং সিস্টেম অবশ্যই করতে পারবেন। একটা ফাইটার প্লেনে C++ প্রোগ্রামিং সিস্টেম থাকা মানে বুঝতে পারবেন যে ওই ফাইটার প্লেন কতটা উন্নত, তাই নাকি? C++ যে কেউ হ্যাক করে দিতে পারে, যারা কম্পিউটার সায়েন্স নিয়ে অল্প বিস্তর পড়াশোনা করেছে, এবং জ্যাম করা তো খুবই সোজা। তবু পাকিস্তান বলতো এটা উন্নত ফাইটার। 2010 সালে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য যদি আপনারা শোনেন তো দেখবেন সেখানে বলা হয়েছে যে JF-17 LCR থেকে বেটার নয়, কিন্তু JF-17 বোম ফেলতে পারে। JF-17 Block 1 এবং Block 2 ইঞ্জিনের কথা যদি বলি, কিলমোফ RD-93 যার ড্র্যাগ থার্স্ট 49.4 কিলোনিউটন এবং আফটার বার্নিং থার্স্ট 85.3 কিলোনিউটন। র্যাডার সিস্টেম ছিল সেটাও অনেক উন্নত ছিল না, যার ডিটেকশন রেঞ্জ শুধুমাত্র 100 কিলোমিটার পর্যন্ত ছিল। JF-17 ফার্স্ট টাইমে কোনো এয়ার রিফিলিং ছিল না, যেটা Block 2 গিয়ে করা হয়, এবং তার স্পিড ছিল 1.6 ম্যাক, যেটা Block 2 1.6 ম্যাক ছিল। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, র্যাডার তৈরি হয় চায়নাতে, ইঞ্জিন তৈরি হয় রাশিয়াতে, অ্যাভিনিক্স তৈরি হয় চায়নাতে, এবং এয়ারফর্মের যেটা সেটা 47% তৈরি হয় চায়নাতে এবং 53% তৈরি হয় পাকিস্তানে, এবং পাকিস্তান তৈরি করে চায়নার সাহায্য নিয়ে। তাহলে JF-17 পাকিস্তান করলো কি, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন আছে। তবু সে পাকিস্তান বলে JF-17 আমাদের গর্ব, JF-17 আমরা বানিয়েছি। বাংলাদেশে হুন্ডা কোম্পানি একটা শাখা খুলেছে, কিন্তু সেখানে মোটরসাইকেল তৈরি হবে না, তৈরি হয়ে যাবে ইন্ডিয়ার থেকে হয়ে। তাহলে কি বলবেন মেড ইন বাংলাদেশ? তবু লেখা থাকবে যে মেড ইন বাংলাদেশ, কিন্তু সবাই তো জানে জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে ইন্ডিয়া থেকে, সেখানে বাংলাদেশে গিয়ে শুধু ম্যানুফ্যাকচারিং হচ্ছে, মানে জোড়া লাগছে, জোড়া লাগে সেটা সেল করা হচ্ছে মেড ইন বাংলাদেশ বলে। JF-17 সেই রকম হলো ব্যাপারটা, সব কিছু তৈরি হচ্ছে হয়ে, পাকিস্তানে এসে পর জোড়া তোড়া লেগে সেটা মেড ইন পাকিস্তান বলে বাজারে যাচ্ছে, এবং পাকিস্তানরা সেটা হাততালি দিচ্ছে। বাংলাদেশের কিছু বন্ধুরা হাততালি দিচ্ছে যে হ্যাঁ JF-17 একটা বিশাল ফাইটার, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফিচার্স দেখে যে JF-17 মোটেও খুব ভালো ফাইটার নয়। এবার আসছে Block 3 কথায়। Block 3 খুব বেশি ইমপ্রুভমেন্ট করা হয়নি, শুধু তার নোজ সেকশনটা বাড়ানো হয়েছে কারণ র্যাডারটা বড় দিচ্ছে তাই নোজ সেকশনটা একটু বাড়াতে হবে, তাই নোজ সেকশনটা বাড়ছে আর টেল সেকশনও একটু বাড়ছে। এই ব্লক থ্রিতে নতুন র্যাডার যোগ করা হচ্ছে যেটা হচ্ছে KLJ 7A ASR র্যাডার, যা ডিটেকশন রেঞ্জ হচ্ছে 200 কিলোমিটার। অনেক পাকিস্তান ইউটিউব চ্যানেল এটা বলছে যে JF-17 ব্লক থ্রির ডিটেকশন রেঞ্জ 400 কিলোমিটার। তো আপনাদের কাছে আমার এ থাকছে যে JF-17 যে 400 কিলোমিটার তার আপনারা তার একটা লিঙ্ক পাঠান যেখানে লেখা আছে, আর এমন লিঙ্ক পাঠাবেন যেটা পাকিস্তান নিজে লিখে পাকিস্তানের যে ব্লক বা পাকিস্তানের যে আর্টিকেল সেইটা না, আপনারা চান ইন্টারন্যাশনাল যে আর্টিকেল লেখা আছে সেইখান থেকে আপনারা পাঠান। এবার আছে ইঞ্জিনের কথা, ইঞ্জিনও এখানে চেঞ্জ করা হচ্ছে। ইঞ্জিন হচ্ছে WS13, যেটা চায়নার তৈরি, যা ড্রাই থ্রাস্ট 51 কিলো নিউটন এবং আফটার বার্নিং থ্রাস্ট 86 কিলো নিউটন। খুব বেশি চেঞ্জেস করা হয়নি আগের ইঞ্জিন আর এই ইঞ্জিনের মধ্যে, তবুও পাকিস্তান বলে ব্লক থ্রি অনেক উন্নত। চলুন একটু তার আর্মামেন্ট, তার যে অস্ত্রশস্ত্র কী কী নিতে পারে। আপনারা জানবেন হয়তো JF-17 ব্লক থ্রিতেও 7খানা হার্ড পয়েন্ট আছে। অনেকে বলবে অনেক হার্ড পয়েন্ট দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত রিপোর্টে উইকিপিডিয়া বা ইন্টারন্যাশনাল কোনো এতে 7টা হার্ড পয়েন্টই লেখা আছে। যত মিসাইল আছে সব তৈরি চায়নাতে, এয়ার টু এয়ার মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল, এয়ার টু অ্যান্টিস্যাপ মিসাইল, সব কিছুই চায়নাতে তৈরি। এমনকি রেডিয়েশন মিসাইল একটা আছে যেটা ব্রাজিল থেকে আনা। আপনাদের কিছু মিসাইলের রেঞ্জ বলে রাখি। চায়না থেকে যে মিসাইলটা আনা তার রেঞ্জ 100 কিলোমিটার, ব্রাজিল থেকে যে রেডিয়েশন মিসাইলটা আনা সেটার রেঞ্জ হচ্ছে 70 থেকে 100 কিলোমিটার। অ্যান্টিসিপ মিসাইল যেটা হাইয়েস্ট রেঞ্জ আছে সেটা হচ্ছে 200 থেকে 400 কিলোমিটার। বিভিআর মিসাইল আছে সেটার রেঞ্জ হচ্ছে 70 থেকে 100 কিলোমিটার। পাকিস্তানের অনেক চ্যানেল এটা বলে যে বিভিআর মিসাইল আছে তার রেঞ্জ 200 কিলোমিটারও বেশি, কিন্তু বন্ধুরা প্লিজ আপনারা লিঙ্ক শেয়ার করুন। যেটা আছে যে ব্লক থ্রির বিভিআর মিসাইল 200 কিলোমিটারের বেশি, তো আপনারা সেই লিঙ্কটা এই ভিডিও নিচে শেয়ার করুন। বন্ধু আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। পরে ভিডিওটা আছে JF-17 কেন অন্যান্য দেশ কিনতে চাইছে সে তার উপর। তো আজকের মতো এই পর্যন্তই। জয় হিন্দ।